ওয়েলকাম টু বিদঙ্ক ডট কম। আমি সঙ্গীতা, তোমাদের ম্যাথসের টিচার। চলো দেখা যাক কি প্রবলেম আছে সলভ করার জন্য। যদি এডি এবং পিএম যথাক্রমে ত্রিভুজ এবিসি এবং ত্রিভুজ পিকিউআর এর দুটি মধ্যমে হয়, যেখানে ট্রায়াঙ্গেল এবিসি ইজ সিমিলার টু দ্য ট্রায়াঙ্গেল পিকিউআর, তাহলে প্রমাণ করো যে এবি বাই পিকিউ ইজ ইকুয়াল টু এডি বাই পিএম হবে। ওকে, সো প্রথমে আগে আমরা দুটো ট্রায়াঙ্গেল আঁকি। একটা ট্রায়াঙ্গেল হলো এ বি সি, আর একটা ট্রায়াঙ্গেল হলো পি কিউ আর। ওকে, পি কিউ আর। তাহলে দেখো এখানে বলেছে কি যে এবিসি এবং ট্রায়াঙ্গেল এবিসি এবং ট্রায়াঙ্গেল পিকিউআর হচ্ছে সদৃশ কোণী। তার মানে এখানে অ্যাঙ্গেল এ ইজ ইকুয়াল টু, আচ্ছা আমি আগে লিখে দিই প্রথমে, এটা গিভেন দ্যাট ট্রায়াঙ্গেল এ বি সি ইজ সিমিলার টু দ্য ট্রায়াঙ্গেল পি কিউ আর। ওকে, আচ্ছা আমাদেরকে কি প্রমাণ করতে হবে? টু প্রুভ দ্যাট এ বি বাই পি কিউ ইজ ইকুয়াল টু এ ডি বাই পি এম, যেখানে হচ্ছে এ ডি হচ্ছে এ সরি এ ডি হচ্ছে লম্ব নয়, এ ডি হচ্ছে মধ্যমা। ওকে, তো মধ্যমা মানে ডি শুড বি মিড পয়েন্ট। ওকে, আর এখানে পি এম, পিএম হচ্ছে মধ্যমা। ওকে, এডি আর পিএম হচ্ছে মধ্যমা। তো আমাদেরকে প্রমাণ করতে হবে এবি বাই পি কিউ ইজ ইকুয়াল টু এডি বাই পিএম। ফাইন, আচ্ছা এবার তাহলে আমরা একেবারে ডাইরেক্ট প্রমাণে চলে আসি, প্রুফে চলে আসি। তো দেখো এখানে যেহেতু আমাদের বলেছে ত্রিভুজ এবিসি আর ত্রিভুজ পিকিউ আর হচ্ছে সদৃশ কোণী, তাহলে অ্যাঙ্গেল এ ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল পি, অ্যাঙ্গেল বি ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল কিউ, আর অ্যাঙ্গেল সি ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল আর। ওকে, সো অ্যাঙ্গেল এ ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল পি, অ্যাঙ্গেল বি ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল কিউ, আর অ্যাঙ্গেল সি ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল আর। ওকে, আচ্ছা এবার দেখো, তাই যদি হয় তো সেক্ষেত্রে আমরা আমরা জানি কি কোনো সদৃশ কোণে ত্রিভুজের যে অনুরূপ যে কোণগুলো সেই অনুরূপ কোণের অনুপাত সমান হয়। তাহলে এখানে এ বি বাই পি কিউ ইজ ইকুয়াল টু কি? ইজ ইকুয়াল টু বি সি বাই কিউ আর ইজ ইকুয়াল টু এ সি বাই পি আর। ওকে, অনুরূপ বাহুদ্বয় অনুপাত সমান। এবারে দেখো এ বিডি ইজ ইকুয়াল টু কি? বিডি ইজ টু ইন্টু বিসি। ওকে, সো বিসির জায়গায় আমরা লিখতে পারি হাফ বিডি। সো আমরা জাস্ট এখন এই পেয়ারটা নেব। ওকে, এই পেয়ারটা শুধু নেব। তো এই পেয়ারটা আমরা এভাবে লিখতে পারি যে এ বি বাই পি কিউ, এ বি বাই পি কিউ। ওকে, নাও এখানে বিডি ইজ ইকুয়াল টু কি বললাম? বিডি ইজ ইকুয়াল টু হাফ ইন্টু বিসি। ওকে, আর বিসি ইজ ইকুয়াল টু টু বিডি আমরাও লিখতে পারি, এভাবেও লিখতে পারি। আর দেখো এদিকে হচ্ছে কিউ আর ইজ ইকুয়াল টু টু কিউ এম, যেহেতু এম হচ্ছে মিড পয়েন্ট, তাহলে কিউ এম হচ্ছে হাফ অফ কিউ আর, আর কিউ আর হচ্ছে টু ইন্টু কিউ এম। তাহলে এটা আমরা জাস্ট রিপ্লেস করে দিতে পারি, বিসির জায়গায় লিখতে পারি টু বিডি, আর কিউ আর এর জায়গায় লিখতে পারি এটা টু কিউ এম, টু কিউ এম। ওকে, তাহলে টু টু যদি ক্যান্সেল হয়ে যায় তাহলে থাকছে এ বি বাই পি কিউ ইজ ইকুয়াল টু বি ডি বাই কিউ এম। ওকে, বি ডি বাই কিউ এম। তাহলে এখন দেখো এই যে দুটো ত্রিভুজ, ত্রিভুজ এ বি ডি আর ত্রিভুজ পি কিউ এম। ওকে, তো এখন তাহলে এখন ত্রিভুজ এ বি ডি ও ত্রিভুজ পি কিউ এম, এখানে দেখো কি কি সমান পাচ্ছি আমরা? অ্যাঙ্গেল বি ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল কিউ, অলরেডি গিভেন। ওকে, এটা অলরেডি গিভেন আমাদের, যেহেতু আমাদের বলে দিয়েছিল যে এবিসি আর পি কিউ আছে সম সদৃশ কোণে ত্রিভুজ, তাহলে এই দুটো সমান হচ্ছে। এবং আমরা এখন প্রমাণ করলাম যে এ বি বাই পি কিউ ইজ ইকুয়াল টু বি ডি বাই কিউ এম। তাহলে সেক্ষেত্রে আমরা এস এ এস, ওকে, বাহু কোণ বাহু, এই রুল থেকে আমরা বলতে পারি যে ট্রায়াঙ্গেল এ বি ডি ইজ সিমিলার টু দ্য ট্রায়াঙ্গেল পি কিউ এম। তাহলে আবার আমরা এই রুলটা লাগাতে পারি। ওকে, আবার আমরা ওই সদৃশ কোণ যে রুলটা সেটা আমরা আবার লাগাতে পারি এখানে, যে অনুরূপ বাহুদ্বয় অনুপাত সমান। তাহলে এ বি বাই পি কিউ ইজ ইকুয়াল টু বি ডি বাই কিউ এম ইজ ইকুয়াল টু এ ডি বাই পি এম। ওকে, দেখো এটাই আমাদেরকে প্রমাণ করতে বলা হয়েছিল যে
ab by pq is equal to ad by pm তো সেটা দেখো আমাদের প্রমাণ হয়ে গেছে আমরা যদি জাস্ট এই পেয়ারটা নেই এটা আর এটা নেই তাহলে প্রমাণ হয়ে গেল অতএব ab by pq is equal to ad by pm ওকে হেন্স প্রুফ থ্যাংক ইউ ফর ওয়াচিং বিতঙ্ক.com অঙ্কের আরো প্রবলেম সলিউশনের জন্য আমাদের ওয়েবসাইট অবশ্যই ব্রাউজ করুন।